वेलकम टू आरएम बायोलॉजी। आज के क्लास 10 अर्थात जरा 2021 माध्यमिक परीक्षा बसबे तादेर एक खूब गुरुत्वपूर्ण टॉपिक निये आलोचना करब, सेटी हलो वंशगति ओ कयेकटी साधारण जिनगत रोग। तो ए अध्यायटी दुटो पार्टे विभक्त, एकटा पार्ट आछे वंशगति पार्ट एबं एकटा पार्ट आछे कयेकटी साधारण जिनगत रोग। तो आज के शुरू करब वंशगति पार्ट एबं तार किछु किछु टॉपिक निये आज आलोचना करब। जेमन कि एक्स बोलते शुरूते ही एक कथा लेखा आछे लाइक बिगेट्स लाइक, तार बांगला माने जेखाने जेटा देया आछे तो प्रॉपर बांगला माने ओटा किन्तु नय। जदि आमी विज्ञान भित्तिक माने जानते चाई ताहले लाइक बिगेट्स लाइक एर विज्ञान भित्तिक माने हलो जनित्री समान अपत्य, जनित्री कोषेर समान अपत्य। अर्थात जिनिसटा कि आमरा जदि देखी मानुष थेके मानुषी उत्पन्न, छागल थेके छागली उत्पन्न हबे, बटगाछ थेके बटगाछी पाबो, अन्य किछु किन्तु पाबो ना। अर्थात कि हय जनित्री कोष अर्थात जे मातृकोष जेटा थेके आमरा अपत्य पाई सेई अपत्यटा मातृकोषेर समान हबे। अजौन जननेर क्षेत्रे पुरोपुरि समान हय, एके अपरेर क्लोन बला चले, किन्तु जौन जनने कि हय किछु किछु भेद बा प्रकरण लक्ष्य करा जाय। এই যে ভেদ বা প্রকরণ যেটা লক্ষ্য করা যায় এক জনু থেকে অপর জনুতে বৈশিষ্ট্য সঞ্চারণ হয়, সেই বৈশিষ্ট্য সঞ্চারণকেই বলা হয় বংশগতি। বৈশিষ্ট্যের সঞ্চারণ, বৈশিষ্ট্যের সঞ্চারণ সেটাই হলো বংশগতি। বৈশিষ্ট্যের সঞ্চারণ হলো একজনু থেকে অপর জনুতে অর্থাৎ পিতা থেকে সন্তানে এই ব্যাপার। এবারে এই যে বৈশিষ্ট্যের সঞ্চারণ, সর্বপ্রথম এটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দিয়েছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। ওনার লেখা যে ব্যাখ্যাগুলো প্রকাশিত হয়েছিল কোথায়, খুব স্বল্প পরিচিত একটি গ্রন্থ যার নাম ব্রুন সোসাইটি অফ ন্যাচারাল সায়েন্স প্রকাশিত হয়েছিল। মেন্ডেল একজন কি ছিলেন, তিনি কিন্তু জীববিজ্ঞান সাবজেক্ট থেকে বিলং করতেন না। মেন্ডেল একজন ছিলেন ধর্মযাজক এবং তিনি ছিলেন অস্ট্রিয়াবাসী, অর্থাৎ ইউরোপ মহাদেশের ছোট একটা দেশ অস্ট্রিয়া, অস্ট্রিয়াবাসী ছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। তিনি ছিলেন সাবজেক্ট ওয়াইজ বা তার যদি আমরা সাবজেক্টটা কি দেখি সেটা ছিল কিন্তু ম্যাথ, ম্যাথের একটা পার্ট স্ট্যাটিস্টিক্স, তিনি স্ট্যাটিস্টিক্স থেকে বিলং করতেন। ঠিক আছে, তোমরা পরবর্তীকালে গিয়ে দেখবে স্ট্যাটিস্টিক্সের সাথে জেনেটিক্সের কি সম্পর্ক, একটা পানেট স্কোয়ার আছে অর্থাৎ প্রবাবিলিটি। আমরা দেখব যে রোগ যদি মাতার থাকে বা রোগ যদি পিতার থাকে সেখান থেকে বৈশিষ্ট্যের সঞ্চারণ কিভাবে হচ্ছে। এটা কিন্তু মেন্ডেল সমস্ত কিছুই একটা কিভাবে বুঝিয়েছিলেন, স্ট্যাটিস্টিক্সের উপর ভিত্তি করে, প্রবাবিলিটির উপর ভিত্তি করে বুঝিয়েছিলেন। এবং তার ব্যাখ্যার জন্য তিনি নিয়েছিলেন কি মোটর গাছ, যেটা বিজ্ঞানসম্মত নাম পিজাম স্যাটিভাম। ক্লিয়ার? এবারে দেখো আমি বলেছি বৈশিষ্ট্যের সঞ্চারণ, বৈশিষ্ট্যের সঞ্চারণ হয় কিসের ভিত্তিতে, বৈশিষ্ট্যের সঞ্চারণ হয় জিনের ভিত্তিতে। তোমরা নিচু ক্লাসেই পড়েছো জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক। একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্ম অর্থাৎ একটা জনু থেকে আর একটা জনুতে জিনের যে প্রকারভেদগুলো ঘটে সেটাকেই বলা হয় পরিব্যক্তি। জিনের যে প্রকারভেদগুলো ঘটছে সেটাকেই বলে পরিব্যক্তি। এবারে জিনের প্রকারভেদটা কার মাধ্যমে ঘটছে, জিনের প্রকারভেদটা ঘটছে ক্রোমোজোমের গঠনগত ও সংখ্যাগত পরিবর্তনের ফলে। ঠিক আছে, তাহলে কি হলো ক্রোমোজোমের সংখ্যাগত এবং আর একটা কি বললাম গঠনগত, গঠনগত পরিবর্তন। যদি ক্রোমোজোমের পরিবর্তন হয় অবশ্যই ডিএনএ পরিবর্তনটি হবেই। তাহলে ডিএনএর যে পরিবর্তন এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম বা এক জনু থেকে অন্য জনু সেটাকেই বলছি আমরা পরিব্যক্তি। এবার একটা নতুন টার্ম তোমাদের কাছে, প্রকরণ বা ভেদ। প্রকরণ বা ভেদ কি জিনিস, একটা জনু থেকে আর একটা জনুতেই যে ডিএনএর পরিবর্তন, ক্রোমোজোমের পরিবর্তন, তার ফলে তো একটা বৈশিষ্ট্যের সঞ্চারণ হয়। এই বৈশিষ্ট্যের সঞ্চারণের ফলে একটা জনু থেকে অপর জনুতে যে বৈশিষ্ট্যের পার্থক্য দেখা যায় অর্থাৎ যে প্রকরণ দেখা যায়, যে ভেদ দেখা যায়, ধরো এ একটা প্রজন্ম এবং বি একটা প্রজন্ম,
এই এ প্রজন্মের ডিএনএ তে ক্রোমোজোমের সংখ্যাগত এবং গঠনগত পরিবর্তন হয়েছে, বি ডিএনএ তো হয়েছে, এর কিছু বৈশিষ্ট্য এখানে গেছে, কিছু বৈশিষ্ট্য যায়নি, কিছু বৈশিষ্ট্য নতুন সৃষ্টি হয়েছে। তো যে বৈশিষ্ট্যগুলো নতুন সৃষ্টি হয়েছে বা এতে যে বৈশিষ্ট্যটা নেই বিতে যে বৈশিষ্ট্যটা আছে, আমরা তাহলে সেটাকে কি বলবো? প্রকরণ বা ভেদ বলবো। ক্লিয়ার? এবার একটা নতুন টার্ম কি, মেন্ডেলিজম বা মেন্ডেল তত্ত্ব। মেন্ডেল সারা জীবন ধরে যত ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেই পরীক্ষার ফলাফলমূলক যে তত্ত্ব সেটাকেই বলা হয় মেন্ডেল তত্ত্ব, মেন্ডেলিজম বা মেন্ডেল তত্ত্ব, সেটাকে আমরা বলবো মেন্ডেলিজম বা মেন্ডেল তত্ত্ব। তিনি সর্বপ্রথম কি আবিষ্কার করেছিল? বংশগতি সূত্রগুলো আবিষ্কার করেছিল, পরবর্তী কাছে তোমরা পাবে এখানে সূত্রগুলো আবিষ্কার করেছিল। তাই মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স অথবা বংশগতিবিদ্যার জনক। কিন্তু বেঁচে থাকাকালীন তিনি কিন্তু এই উপাধিটি লাভ করতে পারেননি। তার মারা যাওয়ার 16 বছর পরে তিনজন বিজ্ঞানী ডিভ্রিস, কোরেন্স ও সেরম্যাক তিনজনে আলাদা আলাদাভাবে মেন্ডেলের সমস্ত কিছু তত্ত্ব এবং মেন্ডেল যেগুলো ব্যাখ্যা করেছিলেন সেগুলো পর্যালোচনা করে এবং নিজেরাই মেন্ডেলের তত্ত্বকে পুনরাবিষ্কার করেন। সেটাকে বলা হয় মেন্ডেল তত্ত্বের পুনরাবিষ্কার, সেই পদ্ধতিটিকে বা সেই ঘটনাটিকে। পুনরাবিষ্কার হওয়ার পরেই তবেই কিন্তু মেন্ডেল স্বীকৃতি পায় ফাদার অফ জেনেটিক্স হিসাবে। যে সময় মেন্ডেল জীবিত ছিলেন সেই সময় কিন্তু মেন্ডেলের তত্ত্বগুলো মেনে নেওয়া হয়নি, কারণ সেই সময় অত ভালো বিজ্ঞানের প্রসারটা ঘটেনি যে উনি সঠিকভাবে সব কিছু পর্যালোচনা করতে পেরেছিলেন বা সঠিকভাবে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিলেন, কিন্তু কাউকে বোঝাতে পারেননি ব্যাপারটা কী ছিল। পরবর্তীকালে 1900 খ্রিস্টাব্দে মানে অর্থাৎ মেন্ডেলের মারা যাওয়ার ঠিক 16 বছর পর ডিভ্রিস, কোরেন্স এবং সেরম্যাক নামক তিনজন বিজ্ঞানী মেন্ডেলের সমস্ত তত্ত্বগুলোকে পর্যালোচনা করেন এবং সেই মেন্ডেলের তত্ত্বকে পুনরাবিষ্কার করেন। তার ফলেই কিন্তু মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স নামে আমরা চিনি বা ফাদার অফ জেনেটিক্স নামে অভিহিত করা হয়। তো পার্টিকুলার কী কী আমি পড়লাম? লাইক বিগেটস লাইক, অর্থাৎ জনিত্রী কোষের সমান অপত্য কোষ সৃষ্টি হবে। কি? মানুষ থেকে মানুষ পাবো, ছাগল থেকে ছাগল পাবো, বটগাছ থেকে বটগাছ পাবো। ক্লিয়ার? পিতামাতার বৈশিষ্ট্যগুলো কিছু কিছু আমাদের অপত্যতে আসবে, এবং এই যে অপত্যতে আসবে অর্থাৎ একটা জনু থেকে আরেকটা জনুতে আসছে, এই যে বৈশিষ্ট্যের যে সঞ্চরণটা ঘটছে এই বৈশিষ্ট্যের সঞ্চরণটাকে আমরা কি বলবো? বংশগতি বলবো। এই বংশগতি যে বৈশিষ্ট্যের সঞ্চরণটা ঘটছে সর্বপ্রথম বিজ্ঞানসম্মতভাবে দেখিয়েছিলেন কে? মেন্ডেল। কোথায় বলেছিলেন, তার ঘটনাগুলো লিখে গিয়েছিলেন কোথায় বা প্রকাশিত হয়েছিল কোথায়? ব্রুন সোসাইটি অফ ন্যাচারাল সায়েন্স নামক একটা স্বল্প প্রচার পাওয়া একটা পত্রিকা, সায়েন্সের পত্রিকা, বিজ্ঞান পত্রিকা। মেন্ডেল কিন্তু বিজ্ঞান থেকে বিলং করতেন না, উনি বিলং করতেন ম্যাথ থেকে। ওনার পার্টিকুলার সাবজেক্ট ছিল স্ট্যাটিস্টিক্স। উনি একজন ধর্মযাজক ছিলেন, তিনি ধর্মযাজক থাকার জন্য ওনার যে চার্চ, অর্থাৎ ইউরোপে সেই সময় খ্রিস্টান ছিল ধর্ম, ধর্মযাজক ছিলেন এবং চার্চের পাশে বাগান ছিল, সেই বাগানে পিজাম স্যাটিভামের উপর সমস্ত পরীক্ষা নিরীক্ষা তিনি করেন এবং সমস্ত বংশগতির সূত্র তিনি নির্ধারণ করেন। তাই তাকে কি বলা হয়? ফাদার অফ জেনেটিক্স অথবা বংশগতিবিদ্যার জনক। কিন্তু বেঁচে থাকাকালীন সেটা কিন্তু পায়নি। পেয়েছিল কখন? যতক্ষণ না ডিভ্রিস, কোরেন্স আর সেরম্যাক তার পরীক্ষা নিরীক্ষাগুলোকে আবার ফের লোকের সামনে এনেছিলেন এবং সেটাকে প্রমাণ করেছিলেন, এবং সেটাকে কি বলছি? পুনরাবিষ্কার বলছি। কার? মেন্ডেল তত্ত্বের পুনরাবিষ্কার হলো কত বছর পরে? মেন্ডেলের মৃত্যুর ঠিক 16 বছর পরে, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দে। এই গেল টোটাল পার্টিকুলার ব্যাপার। যদি পরিব্যক্তিটা আবার বুঝি, পরিব্যক্তিটা কী জিনিস? এই যে বৈশিষ্ট্যের সঞ্চরণটা ঘটছে, বৈশিষ্ট্যের সঞ্চরণটা ঘটছে কিন্তু জিনের মারফতে। এবার জিনের মারফতে ঘটার ফলে কী হচ্ছে? তাহলে ক্রোমোজোমেরও পরিবর্তন ঘটবে। কী পরিবর্তন হবে? সংখ্যাগত পরিবর্তন হবে, গঠনগত পরিবর্তন হবে। তার কারণ কী? আমাদের পরিবেশ সবসময় পরিবর্তনশীল। আমরা পরিবেশে বেঁচে থাকার জন্য আমাদের যে অভিযোজনটা করাতে হয় সেটা কিন্তু আমরা ক্রোমোজোম, ডিএনএ এই সকল থেকে পাই। এই যে বৈশিষ্ট্য সঞ্চরণটা, সেটাকে বলে পরিব্যক্তি। বৈশিষ্ট্য সঞ্চরণের ফলে যে পরিব্যক্তির সৃষ্টি হচ্ছে এবং সেই পরিব্যক্তির ফলে যতগুলো বৈশিষ্ট্যের নতুন উদ্ভব ঘটছে, যে ভেদরা সৃষ্টি হচ্ছে, সেই ভেদরাকে বলা হচ্ছে প্রকরণ। মেন্ডেলের সমস্ত তত্ত্বকে বা সমস্ত সূত্রকে একত্রে বলা হয় মেন্ডেল তত্ত্ব। ক্লিয়ার? এবার আমি একটা এক্সাম্পলে যাবো, সেটা হচ্ছে জেনেটিক ক্রস। পরবর্তী ভিডিওতে আরও অনেক এক্সাম্পল তোমরা পাবে জেনেটিক ক্রসের কেমন কি হয়। তো আজকের খুব একটা সিম্পল জেনেটিক ক্রস দিয়ে আমি তোমাদের বোঝাতে চাইছি। সেটা হলো দেখো, এখানে দুটো ক্যাপিটাল আর আছে এবং এটা একটা চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে মেল অর্থাৎ পুং, আর এটা হচ্ছে স্ত্রী চিহ্ন, পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে।
তো আর আর এটা হচ্ছে রোলার জিপ। এবার তোমাদের প্রশ্ন হতে পারে রোলার জিপটা কি জিনিস। রোলার জিপ কিছু কিছু মানুষের ক্ষেত্রে কি হয়, জিভের অগ্রভাগটা রোল করতে পারে, সেটাকে বলা হয় রোলার জিপ। যারা রোল করতে পারে না তাদেরকে বলা হয় নন রোলার জিপ। তাহলে এই আরটা ডিনোট করছে কি, রোলার জিপকে, রোলার জিপ। তাহলে রোলার জিপ পিতা এবং রোলার জিপ নয় মাতা। এখানে দেখো একটা টার্ম লেখা আছে হোমোজাইগাস, একই ধরনের অ্যালিল, দুটোই আমার ক্যাপিটাল আর। তাহলে সেখান থেকে আমি যদি সেলফ ক্রস করি তাহলে কি পাবো, একটা আর পাবো, একই। যদি আর একটা আর নিতে চাই তাহলে আমার ফলটা সেই একই বেরোবে, এখান থেকেও সেই সেম। তাহলে এটাকে আমরা কি পাবো, ছোট আর পাবো। যদি এর মধ্যেই ক্রস করাই আমি কি পাবো, আর এবং আর পাবো। এটা কি হবে, রোলার জিপ যুক্ত, রোলার জিপ যুক্ত পুত্র বা কন্যা, পুত্র বা কন্যা। তার কারণ কি, এই আরটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য, আরটা প্রচ্ছন্ন, আরটা প্রকট মানে ক্যাপিটাল আরটা প্রকট, স্মল আরটা প্রচ্ছন্ন। তাই এখানে রোলার জিপ বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে। সব সময় তো আমার হোমোজাইগাস হবে না, হেটারোজাইগাসও হতে পারে। যদি হেটারোজাইগাস হয় সেক্ষেত্রে কি হবে, যদি সেলফ পলিনেশন সেলফ ঘটাই আমরা, সেলফ ক্রস, পলিনেশন ভুল বললাম, যদি সেলফ ক্রস ঘটাই তাহলে কি হবে, আর পাবো এবং আর একটা আর পাবো, অর্থাৎ ক্যাপিটাল আর ও স্মল আর, এখান থেকে আগের মতোই একটা ছোট আর পাবো। তাহলে কি হবে, এই একটা আমরা পেলাম এবং একটা কি পেলাম, ছোট আর ছোট আর। তাহলে এটা উপরেই দেখেছো রোলার জিপ যুক্ত পুত্র বা কন্যা, এখানে কি হবে, রোলার জিপ যুক্ত নয় পুত্র বা কন্যা। তাহলে আমরা দুটো সম্ভাবনা পাচ্ছি, এভাবেই আমাদের ক্রসটা করানো হয়, এটাকেই বলা হয় জেনেটিক ক্রস। আজকে তাহলে এই পর্যন্তই থাক, পরবর্তীকালে আরও এর পরের যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। স্টে সেফ স্টে হোম, থ্যাংক ইউ। দেখে নাও পুরো একবার ভালো করে, পজ করে লিখিয়ে নিতে পারো।